বাংলাদেশের জনসমাজ আমাদের চেয়ে বেশি সচেতন দেশের প্রতি। হ্যাঁ হ্যাঁ, ভারত অনেক দিক দিয়েই পিছিয়ে আছে। ভারত পিছিয়ে আছে? ইয়েস, এটা আমরা জানতাম না, এটা আমরা আজকে জানলাম। প্লেন করতে গেলে প্রথমে ওফা ও হোয়াট হ্যাপেন্ড। সাকিব আল হাসান স্যার তুলনা করার মতো অলরাউন্ডার ভারতের অন্তত নেই। কে বেশি ভালো, সাকিব না জান? अस्सलाम वालेकुम जी, वेलकम बैक टू माई चैनल। होप आप सब बिल्कुल ठीक ठाक होंगे। मेरा नाम स्वैन है, आप देख रहे हैं स्वैन रिएक्शंस। तो यहाँ पे जी हम हमेशा ही कोलकाता और बांग्लादेश के हवाले से बात करते हैं। अब जो कोलकाता है वो भी बांग्लादेश से यार काफ़ी पीछे जा चुका है। बांग्लादेश ने ना सिर्फ इंडिया को पूरी तरह पीछे छोड़ा है, बल्कि जो इसकी एक स्टेट कोलकाता है, जो वेस्ट बंगाल है, उसको भी पीछे छोड़ दिया है। अब यहाँ पे एक अहम किस्म की वीडियो जिसमें कोलकाता के लोगों से पूछा गया है कि वो बांग्लादेश के बारे में क्या सोचते हैं। पर लेट्स सी इनका क्या कहना है, इसी से यार पता चलेगा कि इनको बांग्लादेश के बारे में कितनी नॉलेज है। बांग्लादेश की इकॉनमी जो फास्टेस्ट ग्रोइंग इकॉनमी बन चुकी है, आया ये इस चीज़ के बारे में कोई इलम रखते हैं या नहीं रखते, अभी देखते हैं वीडियो। वीडियो आप लोगों ने आखिर तक देखनी है। वीडियो देखने से पहले अगर अभी तक आप लोगों ने मेरा चैनल सब्सक्राइब नहीं किया होगा तो मेरा चैनल जल्दी से सब्सक्राइब कर लें, बेल आइकन को क्लिक करके ऑल पर क्लिक कर दें, ताकि जब भी मैं वीडियो अपलोड करूँ आप लोगों को सबसे पहले नोटिफिकेशन मिले। वीडियो को जी लास्ट में लाइक किया करें। सो चलते हैं, देखते हैं वीडियो, लेट्स गो। बांग्लादेशের জনসমাজ আমাদের চেয়ে বেশি সচেতন দেশের প্রতি। হ্যাঁ হ্যাঁ, ভারত অনেক দিক দিয়ে পিছিয়ে আছে। ভারত পিছিয়ে আছে? ইয়েস, এটা আমরা জানতাম না, এটা আমরা আজকে জানলাম। প্লেন করতে গেলে প্রথমে ওফা ও হোয়াট হ্যাপেন্ড। সাকিব আল হাসান স্যার তুলনা করার মতো অলরাউন্ডার ভারতের অন্তত নেই। কে বেশি ভালো, সাকিব না জাদেজা? সাকিব। Hi, this is Shaheen, your new host. Welcome to our Bangladeshi YouTube channel, The Young Fellow. আজকে আমরা বাংলাদেশের মানুষজনের তরফ থেকে বেশ কিছু প্রশ্ন নিয়ে কলকাতায় চলে এসেছি শুট করতে। তো চলুন দেখে নেওয়া যাক কলকাতার মানুষজন বাংলাদেশ সম্পর্কে কি জানে। ক্রিকেট ফলো করেন আপনি? হ্যাঁ হ্যাঁ। অধিনায়ক হিসেবে মাসরাফিকে কেমন লাগে? মাসরাফি চিনেন? হ্যাঁ হ্যাঁ। কেমন লাগে? ভালো, ঠিকঠাক। ইন্সপায়ারিং ক্যাপ্টেন। ইন্সপায়ারিং ক্যাপ্টেন মাসরাফি মোটা যায়? লেটস সি। মোটামুটি ইন্টারন্যাশনাল লেভেলে কেকেআর এ খেলে যে প্লেয়ারটার নাম সাকিব, সাকিব আল হাসান, ওর থেকে বেটার। সাকিব আল হাসানের সাথে তুলনা করার মতো ভারতে কোনো অলরাউন্ডার আছে কি? হ্যাঁ আছে। কে? হার্দিক পান্ডিয়া। একদম নেই, নেই। সাকিব আল হাসান স্যার তুলনা করার মতো অলরাউন্ডার ভারতে অন্তত নেই। অলরাউন্ডার হিসেবে সাকিবের সাথে তুলনা করা যায় ভারতের? এরকম সাকিবের যা টেস্টের রেকর্ড তার থেকে অশ্বিনের বেটার রেকর্ড ব্যাটিং, আর বোলিং তো ডেফিনেটলি সাকিবের থেকে বেটার। ব্যাটিং এর ক্ষেত্রে দেখতে গেলে রবীন্দ্র জাদেজা মনে হয় রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সাকিব আল হাসান লেফট হ্যান্ডেড। তো সেই হিসেবে দেখতে গেলে আমি কোথাও বলো সাকিব আল হাসান একটু এগিয়ে। আর দ্বিতীয়ত রবীন্দ্র জাদেজা এখনও অবধি ইন্ডিয়া টিমের ক্যাপ্টেন হতে পারেনি, সাকিব আল হাসান অলরেডি ওয়ার্ল্ড কাপ খেলেছে ক্যাপ্টেন হয়ে। আপনি যদি অতীত ভাবতে বলতে চান তাহলে আমি স্পিনার নয়, আমি পেসার কপিল দেবের কথা বলতে পারি, কেন উনিও সাকিব আল হাসানের মতো একসময় অধিনায়ক তো করেছেন, দেশের নায়ক সাকিব আল হাসান বাংলাদেশে, কপিল দেবও তেমন ভারতের নায়ক। উনিও যেমন ছয় মারতে পারেন, চার মারতে পারেন, মানে ম্যাচটা বিভিন্ন সময়ের ভিতরে মোড় ঘুরিয়ে দিতে পারে, হার্দিক পান্ডিয়াও পারে। রবীন্দ্র জাদেজা ফিল্ডিংটা আমার বেশি ভালো লাগে, আর অ্যাজ আ স্পিনারও মোটামুটি ভালো। কে বেশি ভালো, সাকিব না জাদেজা? সাকিব। সাকিব আল হাসানের বলও সুন্দর, বা ফিল্ডিং যেমনভাবে ফিল্ডিং করেন, ওনার যে ব্যক্তিত্ব সেই সঙ্গে হার্দিক পান্ডিয়ার, মানে দুজনের কম্প্রোমাইজ করার মতো আছে আর কি। বাংলাদেশের কয়টি টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? নো আইডিয়া। আচ্ছা, বাংলাদেশের কোন টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? ওই তো সোনার বাংলা নাকি একটা আছে না? না, আই থিঙ্ক নো, আমি আই ডোন্ট নো। আপনি চ্যানেলের নাম বলতে পারবেন? না না না। ওকে, ব্যান্ড কিছু ফলো করি? কিছু ব্যান্ড নাম বল। বলের গান, পাতার গান, ওইগুলো খুব ভালো লাগে। কটা মানে হাসির জন্য, ইয়ের জন্য বাংলার যে র্যাপগুলো সেগুলো দেখলাম, যে বাংলা র্যাপ যেগুলো সেগুলো কয়েকটা শুনেছি। আর না, মাছরাঙা একটা আছে, তারপর আরেকটা আরেকটা চ্যানেল আছে মাছরাঙাটা। মাছরাঙাটা অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মোটামুটি একটু দেখা টাকা হয়, তো আর হবে আসবে। আরেকটা মনে পড়ছে না এখন এখন। আপনি কি বাংলাদেশের টিভি চ্যানেলের নাম বলতে পারবেন? না না আইডিয়া না, কিন্তু একজনকে খুব ফলো করি, সালমান। সালমান অ্যাকচুয়ালি ফুল নেমটা ঠিক মনে পড়ছে না, বাট হি ইজ ভেরি গুড ইউটিউবার। আই বিলং ফ্রম বরিশাল, সো ইটস মাই ড্রিম টু গো দেয়ার। আর ওখান থেকে এত ভালো ভালো যখন ট্যালেন্ট উঠে আসে সামনে, খুব ভালো লাগে। স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে থাকার কারণ বলতে পারো? পরিষ্কার পরিচ্ছন্নতা, স্বচ্ছ ভারত অভিযান, লাইক ভারত পিছিয়ে আছে? ইয়েস, এটা আমরা জানতাম না, এটা আমরা আজকে জানলাম। জানলেন? জানা গেল তো। জানতেন কি ভারত পিছিয়ে আছে?
না এখন জানলাম না অতটা পিছিয়ে আছে কিনা সেটা অতটা বলতে পারবো না কারণ এটা সেন্সাস দেখে তো বলতে হবে স্যানিটেশনের ক্ষেত্রে বাংলাদেশের চেয়ে ভারত পিছিয়ে আছে কেন জানেন যে ভারত পিছিয়ে আছে নাও আই ডোন্ট হ্যাভ নো আইডিয়া আছে বাংলাদেশের তুলনায় স্যানিটেশনের ক্ষেত্রে জানেন আইডিয়াই না না ভারত পিছিয়ে আছে স্যানিটেশনের ক্ষেত্রে না আমার ধারণা বাংলাদেশের জনসমাজ আমাদের চেয়ে বেশি সচেতন নিজেদের দেশের প্রতি আমরা সচেতনতা মুখে বলি কিন্তু কাজে অনেক সময় করতে করতে পারি না সেটাই আমার তো সেটাই মনে হয় জানতেন কি পিছিয়ে আছে ভারত না 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 মনে হয় হ্যাঁ ভারত অনেক দিক দিয়েই পিছিয়ে আছে কিছু করার নেই কারণ এখানে এত বেশি পপুলেশন প্লাস পলিউশন প্লাস ডেভেলপমেন্ট মনে হয় কেন পিছিয়ে থাকে দেশ তো বড় একটা বিষয় আর একটা হচ্ছে জনসংখ্যাটা বেশি এটা একটা কারণ হতে পারে কারণ হতে পারে গভর্নমেন্ট পলিসিজ রিগার্ডিং স্যানিটেশন নিয়ে মানে ফ্রেশনেস পপুলেশন একটা হিউজ ফ্যাক্টর যে স্যানিটেশন নিয়ে যত কথাবার্তা হচ্ছে নরেন্দ্র মোদী ইজ স্পিকিং আ লট অ্যাবাউট ইট হি ইজ প্রোপাগেটিং দ্যাট এজেন্ডা থ্রু আউট দ্য কান্ট্রি তো আমার মনে হয় আগামী দিনে ভারতও পরিষ্কার পরিচ্ছন্ন একেবারে মনের দিক দিয়েও বাইরে দিয়েও সব দিক দিয়ে হয়ে যাবে টয়লেট ফেসিলিটিস এগুলো ভিলেজেস এন্ড শহরে তো সবাই জানে মোটামুটি বাট ভিলেজেস এন্ড হলো ওইসব এরিয়াতে লাইক লোকদের আগে অ্যাওয়্যার করতে হবে ল্যাক অফ অ্যাওয়ারনেসের জন্য লোকরা মানে ওদের জন্য নর্মাল টয়লেট ফেসিলিটিস না থাকা বা বাথরুম না থাকা ওদের জন্য নর্মাল তো ওরা হয়তো বাড়িঘর বানাচ্ছে গভর্নমেন্ট যে টাকা দিয়েছে সেটা দিয়ে কিন্তু টয়লেট বানাচ্ছে না টয়লেট না থাকার জন্য যে একটা মানে অ্যাওয়ারনেস যে না টয়লেট নেই আমার বাড়িতে আমার দরকার আছে সেটা ওদের কিছু নেই ওদের হচ্ছে নেই হয়নি ঠিক আছে কোনো অসুবিধা নেই অধিনায়ক হিসেবে মাশরাফিকে কেমন লাগে মাশরাফি একদম বাজে কেন অত্যন্ত বেশি অহংকার এবং যা পারে তার থেকে বেশি বলেন আর আমাদের বিরাট কোহলিকে নিয়ে অনেক কিছু বলেন তো আগে ওনার অকাতে আসুক তারপর বলবেন ওই জন্যই অপছন্দ শেফে মুর্তজা ভালো খুবই ভালো আমি ওনার অনেক খেলা থেকে ক্যাপ্টেনশিপও দেখেছি ওনার 2015 আমি ওনাকে ওনার ওয়ার্ল্ড কাপে ওনাকে ভালোই দেখেছি ওনার ক্যাপ্টেনশিপ ইন্ডিয়ার সাথে তখন কোয়ার্টার ফাইনাল ছিল বাংলাদেশের পাকিস্তান শ্রীলঙ্কা বাংলাদেশ এই তিন ক্রিকেট দলের মধ্যে সেরা বাংলাদেশ এখন ইম্প্রুভ করেছে অনেক আগের থেকে এখন বাংলাদেশকে মানে স্থানে রাখা যাবে পাকিস্তানের তুলনায় অন্তত বাংলাদেশ ভালো পারফরমেন্স করছে সো সেই হিসেবে বলা যায় যে বাংলাদেশই ভালো এখন এই মুহূর্তে যদি বলতে পারি তাহলে বাংলাদেশ কারণ ওরা অনেকটা এগিয়ে এসছে নিজের ক্রিকেট নিয়ে খুবই ভাবে আর অনেক কিছু ম্যাচ এখন মানে শুধু জেতা না নিজেদের পুরো একজন স্পোর্টস পার্সন হয়ে ওনাদের প্লেয়াররা যেভাবে 100% দেন সেটা খুব ভালো লাগে 2015 ওয়ার্ল্ড কাপে যেভাবে বাংলাদেশের টিম বিশেষ করে মাসুদ মুর্তজা আর মোহাম্মদুল্লাহ রিয়াজ আই থিঙ্ক দুটো 100 করেছিল ওখান থেকে টিমটাকে যেভাবে তুলে এনেছে অবশ্যই এখন বাংলাদেশ টপে শ্রীলঙ্কার আগের মতো যে সেনা জয়সুরিয়া এদের টাইম এই এরাটা এখন অতটা পাওয়া যাচ্ছে না আর পাকিস্তান অ্যাভারেজ যদি এইসব দিক দিয়ে বলতে হয় আমার বাংলাদেশের খেলা এখন ভালো লাগে বাংলা ভাষাকে আন্তর্জাতিক অঙ্গনে ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে কাদের অবদান বেশি কলকাতার বাঙালি না বাংলাদেশের বাঙালি কেন এটা মূলত মাতৃভাষার জন্য অবশ্যই বাংলাদেশি বাঙালিদের অবদান আছে অনেক বেশি তারা বাংলা ভাষাটা তাদের সকাল থেকে রাত অবধি পথ চলার সাথেই সব রকম ইমোশন এক্সপ্লেন করার একটাই ভাষা বাংলা ভাষা সব অবদানকে বাদও দেওয়া হয় তো সেক্ষেত্রে 21শে ফেব্রুয়ারির জন্য তো বাংলা ভাষা আন্তর্জাতিক মান পেয়েছে এটাও দুটি আমরা সবসময় এক্সপ্লেন করতে গেলে প্রথমে ওফা ও হোয়াট হ্যাপেন ও শিট প্রথমে এটা চলে আসবে সবার ক্ষেত্রে কিন্তু ওদের ওখানে এখনও বেশিরভাগ মানুষেরই হায় ভগবান কি হইয়া গেল কি হইল আমার কি হইব আচ্ছা বাংলাদেশের এমন কোন দিক আছে যেটিতে ভারতীয়রা অনুপ্রাণিত হতে পারে আমি যতদূর মনে হয় মানে জানি অ্যাগ্রিকালচারাল পলিসিস খুব ভালো হয় অ্যাগ্রিকালচারাল ওদের ইম্প্রুভমেন্টস খুব ভালো হচ্ছে সেটা নল অনেক ফার্মার্সরা সুসাইড করছে নল তো অ্যাগ্রিকালচারাল পলিসিসটাকে বেটার হওয়া উচিত অ্যান্ড মেবি ওখানে বাংলাদেশের থেকে ওদের শেখা উচিত কিভাবে হওয়া উচিত ইন্ডিয়া প্লাস পাকিস্তান মানে ইন্ডিয়া প্লাস বাংলাদেশ দুজেকেই অ্যাগ্রিকালচার পলিসিস ভালো হওয়া উচিত ওরা এখনও সরকারি কাজকর্ম কিন্তু বাংলা ভাষাতেই করে সেদিক থেকে আমাদের ইংরেজিতে করতে হয় কেননা আমাদের সব ভাষার তো এদিক থেকে বাঙালি হিসেবে আমরা এটা চাইতে পারি আমাদের দেশের সেটা মানে আমাদের তো ভাষা কি মান্যতা দেওয়া আছে আমাদের তো রাষ্ট্রভাষা হিন্দি রাষ্ট্রভাষা কিছু নেই হিন্দি অথবা ইংলিশ কিন্তু বাংলাদেশেও কিন্তু বাংলায় সবসময় তারা দেবে আগে চেষ্টা করে নিজের ভাষায় কথা মাতৃভাষায় কথা বলে তারপর ইংলিশটাকে আর নিজের ভাষাকে প্রিফার দেয় তারপর বাংলাদেশের মানুষ খুব ট্রু সোল হয় একদম পিওর হয় এটা হচ্ছে ব্যাপার মানে এত কমপ্লিকেটেড আমরা ভাবতেই পারি মানে ওরা ভাবেই না যেমন আমরা ভাবি এটা ন্যাচারালি এরকম হয় খুব সহজ সরল মন হয় অনেকের অবশ্যই তারা দেশকে বেশি ভালোবাসে ইন্ডিয়ানদের তুলনায় কারণ বাংলাদেশে একটা টেন্ডেন্সি আছে আমি যা জানি যে মানে বেশিরভাগ বিদ্যার্থী আছে বাংলাদেশে থেকেই তারা বাংলাদেশে কীভাবে উন্নয়নে কাজে লাগবে সেগুলো থেকে ভাবা কিন্তু ইন্ডিয়াতে আজকাল
ছেলেমেয়েরা পড়াশোনা করে চাইছে বিদেশে কীভাবে চলে যাওয়া যায়, কিন্তু বাংলাদেশে তারা চায় দেশে থেকেই দেশে উন্নতি করা যায়। গান, গল্প, সাহিত্য, জীবনানন্দ দাস সব কিছুতেই আর কি অনুপ্রাণিত করে। অফকোর্স বাঙালি কালচারটাকে তারা অনেকটা নিয়ে ধরে রেখেছে, সেটা কলকাতার বাঙালিরা অতটাও মানে হারিয়ে ফেলছে আস্তে আস্তে, ওয়েস্টার্ন স্টাইল হয়ে যাচ্ছে। কিন্তু সেদিক দিয়ে যেটা আপনি বললেন একটু আগে, স্যানিটেশনে পিছিয়ে আছে, এটা একটা বিশাল ফ্যাক্টর। ক্লেভার, এটা তো অবশ্যই অনুপ্রাণিত হওয়ার দরকার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কবে? 21 ফেব্রুয়ারি। ওকে, এর ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কতটা জানেন? তো বাংলাকে রাষ্ট্রভাষা করার জন্য তাদের যে সংগ্রাম, সেটাই পাকিস্তান হচ্ছে, এই পাকিস্তানের উপর নিজেদের ভাষাকে জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। যেখানে বাংলাদেশে যেহেতু সবাই বাংলা ভাষাতেই কথা বলে, যদিও তারা মুসলিম সংখ্যায় বেশি, তবুও তারা নিজেদের প্রাণ এবং যতজনের নাম পাওয়া যায়, উমর, আমি নামগুলো এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু প্রত্যেকেই তারা মুসলিম, সেদিক থেকে তারা নিজেদের ভাষার জন্য প্রাণ দিয়েছে। এবং একটা ভাষাকে কেন্দ্র করে কোনো দেশ হচ্ছে স্বাধীনতা পেয়েছে, এটা বাংলাদেশেই প্রথম হয়েছে। যে পাকিস্তানিজরা তারা হচ্ছে মানে বাঙালি হিন্দুদের উপরে খুব বেশি অত্যাচার করতো, অ্যান্ড বাঙালি মুসলিমস অলসো, তো ওরা ইম্পোজ করতে চেয়েছিল পাকিস্তানি ল্যাঙ্গুয়েজ, মানে পাকিস্তানিজরা অত্যাচারও বন্ধ করে দিয়েছিল অ্যান্ড বাংলা ল্যাঙ্গুয়েজটাকে একটা। ওকে জি, ভিডিও আপ লোগোনে দেখিয়ে ইয়াহাঁ পে জি কলকাতা কে লোগোনে বাংলাদেশ কে বারে মে কাফি আচ্ছি আচ্ছি বাতেন কি হ্যায়, উন্হোনে কাহা থে হাম বাংলাদেশ সে প্যার করতে হ্যায় ওর বাংলাদেশ কে লোগোন কো পসন্দ করতে হ্যায় ওর জো বাংলাদেশ কি চিজে হ্যায়, বাংলাদেশ কে ড্রামাস হ্যায়, বাংলাদেশ কি আদার চিজে শোজ এভরিথিং জো হ্যায় হামারে টিভি চ্যানেলস পে চলনা চাহিয়ে ওর বেঙ্গলিজ জো কি ওয়েস্ট বেঙ্গল মে ভি রহতে হ্যায় ওর বাংলাদেশ মে ভি রহতে হ্যায়, সো দেয়ার কালচার ইজ অলমোস্ট সেম, দেয়ার ইজ নো মাচ ডিফারেন্স, ঠিক হ্যায়। তো ইয়ে চিজ ওর ইনকি জানিব সে জ্যাদাতর কি জানিব সে বাংলাদেশ কে হওয়ালে সে আচ্ছে রিমার্কস ইয়ার সুননে কো মিলে হ্যায়, ইয়াহাঁ পে জি ইয়ার মুঝে লাগতা মোস্টলি লোগো কো পতা নেই হ্যায় বাংলাদেশ কি ইকোনমি কে হওয়ালে সে, বাংলাদেশ কি ইকোনমি কিতনি গ্রো কর চুকি হ্যায়, লাইক যে লড়কি জো ইয়াহাঁ পে কেসে কহ রহি থি, ঠিক হ্যায়। তো শি ওয়াজ কোয়াইট সারপ্রাইজড ওর উসে কাফি হ্যারত হুই কি ইয়ার বাংলাদেশ ইন্ডিয়া কো পিছে ছোড় কে আগে হ্যায়, তেজি সে আগে যা রহা হ্যায়। তো ইয়ে বহুত সে লোগো কে লিয়ে চিজ সারপ্রাইজিং হোতি হ্যায়। ওয়েল ইয়াহাঁ পে জি বহুত আচ্ছা লগা হ্যায়, লাইক মুঝে হমেশা হি ইন্ডিয়ানস কি লাইক জো উনকা পয়েন্ট অফ ভিউ হ্যায় ও দেখনা পসন্দ করতি হুঁ, পাকিস্তান কে হওয়ালে সে ভি কাফি আচ্ছে পয়েন্ট অফ ভিউজ জো হ্যায় ইন্ডিয়া কে লোক দেতে হ্যায়। আর আই থিঙ্ক কে জো কমন লোগ হ্যায় লাইক জ্যাসে পাকিস্তানি, এক কমন পাকিস্তানি জো হ্যায় ওর ইন্ডিয়ান অ্যান্ড বাংলাদেশি সবই সেম হ্যায়, সবই কে দিল জো হ্যায় প্যারে হ্যায়, সবই কে দিল মোহব্বত করনে ওয়ালে। আর বস কুছ নেগেটিভ এলিমেন্টস হোতে হ্যায় জিনকি বেস পে হাম এক কন্ট্রি কো জজ নেই কর সকতে, সো হামে দেখনা হ্যায় এক কমন বন্দে কো কি ও ক্যা সোচতা হ্যায়, উসকা মাইন্ড কেসা হ্যায় বাংলাদেশ কে হওয়ালে সে। আচ্ছি ওপিনিয়ন লগ গিয়া মুঝে আপ লোগ ক্যা কেঙ্গে, সারা সে মজে কি চিজ আপ লোগোঁ কো কোন সি পসন্দ আই হ্যায় আপ লোগ গ্লাস ভি বতায়ে কমেন্ট সেকশন মে, ভিডিও কো জি আপ লোগ গ্লাস ভি লাইক করেন, লাইক কা বটন সামনে উসে জলদি সে ক্লিক কর দেন, ভিডিও কো লাজমি শেয়ার করেন আপনি ফ্রেন্ডস ও ফ্যামিলি কে সাথ, মেরে চ্যানেল কো সাবস্ক্রাইব নেই কিয়া হুয়া তো মেরা চ্যানেল জলদি সে সাবস্ক্রাইব কর লেন, বেল আইকন কো ক্লিক করকে অল পে ক্লিক কর দেন, তাকে জব ভি ভিডিও আপলোড করুন আপ লোগোঁ কো সবসে পহলে নোটিফিকেশন মিলে। अगर आप लोग मुझे फॉलो करना चाहते हैं तो आप मेरे व्हाट्सएप के ग्रुप है, वहाँ पर मुझे ज्वाइन कर सकते हैं। आई विल सी यू गाइस, टिल देन टेक केयर, अल्लाह।